নিউ গড়িয়াগামী মেট্রো রেক থেকে ধোয়া, ময়দান স্টেশনে আতঙ্ক যাত্রীদের মধ্যে। ধোয়ায় 11 জন যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে জানা যাচ্ছে। তাদের নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল কলেজে। আপাতত ব্যাহত মেট্রো চলাচল, কাজ ভেঙে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন যাত্রীকে, এমনটাই দাবি করছেন যাত্রীরা। আপনারা সেই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন, দরজা খোলার কোনো ব্যবস্থা নেই। আপনি কোথা থেকে আসছিলেন? আমি আসছি যে একদম আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে নিউ গড়িয়াগামী মেট্রো রেক থেকে ধোয়া। এবং তারা যেমনটা বলছেন যে এমন ভাবে ধোয়া ছড়িয়ে পড়ে যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, এবং বেশ কয়েকজন যাত্রীকে কাজ ভেঙে উদ্ধার করতে হয়, অর্থাৎ বাইরে বের করে নিয়ে আসা হয়, এমন দাবি যাত্রীদের। এবং বেশ কয়েকজনকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে দাবি করছেন যাত্রীরা। আপাতত ব্যাহত মেট্রো চলাচল, সেরকমই একজন যাত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলছিলেন এবং দেখছিলেন তিনি কতটা আতঙ্কিত, হাত কাঁপছে তার, এবং সহযাত্রীরা তাকে জল খাওয়াচ্ছেন। কতটা আতঙ্কিত হয়ে পড়েছে যাত্রীরা আপনারা বুঝতে পাচ্ছেন। একজন যাত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলছিলেন, তিনি সেটাই বলতে পারছেন না, তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন। সহযাত্রীরা তাকে জল খাইয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যদিও এর আগে একজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেমনটা জানিয়েছেন বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এই রেকের ভেতরে যারা ছিলেন। ধোঁয়া এমনভাবে ছড়িয়ে পড়ে যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। দমদমগামী মেট্রো রেক থেকে ধোয়া, ময়দান স্টেশনে আতঙ্ক যাত্রীদের মধ্যে। ধোয়ায় 11 জন যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে খবর, তাদের নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল কলেজে। আপাতত ব্যাহত মেট্রো চলাচল, কাজ ভেঙে বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং তারা অসুস্থ হয়ে পড়েন। ধোয়ার তীব্রতা এতটাই বেশি ছিল, তাদেরকে কাজ ভেঙে উদ্ধার করা হয়েছে, সহযাত্রীরা এরকম দাবি করছেন। দমদমগামী মেট্রোর রেক থেকেই ধোঁয়া বেরোতে দেখা যায়, ময়দান স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য, এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছে। অরিত্রিক, আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা রীতিমতো আতঙ্কিত, ঠিক কি হয়, যাত্রীরা কি বলছেন? দেখো, আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল, তার কারণ একটাই যে এই ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যাত্রীরা রীতিমতো আতঙ্কিত, তারা কান্নায় ভেঙে পড়েছে, এতটাই তারা আতঙ্কিত হয়ে পড়েছে। ঠিক সেই সময় তারা কি অবস্থার মধ্যে ছিল তারা বলে উঠতে পারছে না, এবং তাদেরকে সহযাত্রীরা বের করে নিয়ে আসছেন। 11 জন অসুস্থ হয়ে পড়েছেন, তাদের যাত্রীদের যেমনটা দাবি, তারা বেরোতে পারছিলেন না, রীতিমতো কাজ ভেঙে তাদের বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। যাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন, 30 মিনিট ধরে আছি, এখানে আমরা আটকে আছি, বিস্ফোরণ টাইপের হয়েছে, দম দম করে চারিদিকে আগুন, আর ভিতরে গ্যাসে ভর্তি হয়ে গেছে। এত কাছে প্ল্যাটফর্ম, অথচ 1 ঘন্টা পরে লোক গেছে, 1 ঘন্টা পরে লোক গেছে, এত কাছে প্ল্যাটফর্ম, অনেকগুলো অসুস্থ হয়ে পড়েছে, 1 ঘন্টা পর্যন্ত কোনো কিছু করেনি। সেকেন্ড বগি, সেকেন্ড বগি ইঞ্জিনে পরে বগিটা 1 ঘন্টা পর্যন্ত ভিতরে বন্ধ করে রেখেছে, না গেট খুলেছে, না কোনো সাপোর্ট দিয়েছে। কলকাতা পুলিশও বলছে পাঠিয়ে দিয়েছি, মেট্রো লোকও বলছে পাঠিয়ে, কিন্তু কিচ্ছু করেনি। 1 ঘন্টা পরে বেরোচ্ছি আমরা, 1 ঘন্টা পরে বেরোচ্ছি।
বলছে এরা প্রশাসন টাইট করেছে না কি কাজ করেছে, কিছু করেনি, ফোন রিসিভ করছে না, এরা ফোনে কথা বলছে না, এরা ফোনে কথা বলছে না, এরা সেই সমস্ত যাত্রীরা যারা ওই সময় মেট্রো ওই রেখেছিলেন তারা কতটা আতঙ্কিত আপনারা বুঝতেই পাচ্ছেন, তারা কান্নায় ভেঙে পড়েছেন এবং এক একজন এরকম অভিযোগও করছেন যে এক ঘন্টা ধরে তারা ভেতরে আটকে ছিলেন কিন্তু তাদের সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। হঠাৎ করে ট্রেনটার মানে রুকে গেছে আর কি, কোনো জিনিস ভেঙেছে, আমি ঠিক জানি না টেকনিক্যালি, কিছু পার্টস ভেঙেছে গাড়ি, কিন্তু কোনো অসুবিধা হয়নি, ওরা খুব বহুত কোপারেট করে বের করে দিয়ে। কি পরিস্থিতি আপনারা বুঝতেই পাচ্ছেন, অনেক যাত্রী এরকম অভিযোগ করছেন যে এক ঘন্টা ধরে তারা ভেতরে আটকে ছিলেন এবং রীতিমতো দম বন্ধ করা পরিস্থিতি সেই সময় ছিল কিন্তু তাদের সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি, তারা মেট্রোর কন্ট্রোল রুমে ফোনও করেছিলেন কিন্তু সেই ফোন কেউ রিসিভ করেনি, এমনই অভিযোগ তারা করছেন এবং তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন, অনেকের উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, তাদেরকে সহযাত্রীরা জল খাওয়াচ্ছেন এবং আমরা যেমনটা খবর পাচ্ছি যে 11 জন যাত্রী এই মেট্রোতে যাচ্ছিলেন তারা কিন্তু শুনতে পান বিস্ফোরণের আওয়াজ, তারপর হঠাৎ করে আগুন লেগে যায়, কি হয়েছিল আপনার কাছে জানতে চাইবো। হঠাৎ করে মেট্রোটা বন্ধ হয়ে গেল, তারপরে পুরো ধোঁয়া হয়ে গেল, গন্ধ বেরোচ্ছে, পুরো আটকে গেছে সত্যি, একদম অনেকক্ষণ আটকে ছিলাম, প্রায় আধা ঘন্টা মতো। আমার কাছে ভিডিও আছে পুরো, কতক্ষণ আটকে ছিলাম, কত লোকটা প্যানিক হয়েছে, আমার কাছে ভিডিও আছে, আপনি নেবে আমার কাছে ভিডিও আছে, হেল্প পেয়েছি আমরা নিজেরা সব কাজ ভেঙে বেরিয়েছি, অনেক অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে কিন্তু তারপরে দমকল এসেছে, অনেক পরে আমাদের সাফোকেশন হচ্ছে, তো ধোঁয়া হয়ে গেছে, জন্য এখানে অ্যাম্বুলেন্স লাগবে, স্ট্রেচার লাগবে, কিচ্ছু নেই, জলের ব্যবস্থা নেই, সব সাফোকেশনে জলে সবাই হাসপাতাল, গোটা মেট্রো চত্বর জুড়ে এই মুহূর্তে কার্যত আতঙ্কের পরিবেশ এবং সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে, একদিকে যেমন আতঙ্ক এবং অন্যদিকে তার পাশাপাশি অনেকে কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়ছেন এবং দেখা যাচ্ছে যে এই টানেল থেকে কিন্তু মেট্রো থেকে লোককে নিয়ে আসা হচ্ছে এবং এইখান থেকেই কিন্তু এই সামনে মেট্রো দেখা যাচ্ছে, এই সামনেই এইখান থেকে কিন্তু আগুন লাগে এবং তারপর সেখান থেকে সেই গোটা পথ কিন্তু হাঁটিয়ে এবং যারা অসুস্থ লোক ছিলেন সেই সমস্ত লোকজনকে এই মুহূর্তে সেখান থেকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ মেট্রোর যে মেট্রোতে আগুন লেগেছে সেখান থেকে সেই মেট্রো থেকে এখান থেকে হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে এবং সেই ছবি দেখা যাচ্ছে যে টানেল থেকে একের পর এক মেট্রোতে যারা আটকে ছিলেন সেই মেট্রোতে আটকে নিয়ে আসা হচ্ছে এবং প্রথম বগিতে, অর্থাৎ একেবারে ইঞ্জিনের পরে যে প্রথম বগি থাকে সেই প্রথম বগিতে আগুন লেগেছে এবং একের পর এক ভদ্রলোক প্রত্যেককে কিন্তু হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে। আপনাকে একটু জিজ্ঞাসা করবো কি হয়েছিল, প্রথম বগিতে আগুন লেগেছে, হু করে ধোঁয়া বেরিয়েছে, ইনি ছিলেন এক ভদ্রলোক, ভাগ্যিস কাঁচটা ভেঙেছিলেন সেই কারণে উনি বেঁচে গেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে একেবারে মেট্রো প্ল্যাটফর্মের বেশ কিছুটা আগেই কিন্তু মেট্রোকে থামিয়ে দেওয়া হয় এবং তারপর সেখান থেকে প্রত্যেকে যারা মেট্রোর ভেতরে যাত্রী ছিলেন এই মুহূর্তে সেই যাত্রীদের ভেতর থেকে হাঁটিয়ে বের করে নিয়ে আসা হচ্ছে এবং সেটাই আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যারা মেট্রো আধিকারিক আছেন, দমকলের আধিকারিক আছেন এবং পুলিশের আধিকারিক আছেন তারা কিন্তু একটা গোটা মেট্রো যাত্রী ছিলেন প্রত্যেককে কিন্তু হাঁটিয়ে এখান থেকে, অর্থাৎ মেট্রোর যে চত্বরটা সেই চত্বর থেকে নিয়ে আসা হচ্ছে।
নিয়ে আসা হচ্ছে সেই ছবি, কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই এই আতঙ্কে ধোঁয়ায় এবং আগুনে ভয়ে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং দেখা যাচ্ছে যে কোলে বাচ্চাদের নিয়ে যারা মেট্রোতে আসছিলেন তারাও কিন্তু এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এবং সেই আতঙ্কের ছবি ইতিমধ্যে গোটা প্ল্যাটফর্ম জুড়ে আমরা দেখতে পাচ্ছি এবং টানেলের ভেতর থেকে যখন তারা হেঁটে হেঁটে আসছেন সেই মুহূর্তেও কিন্তু আতঙ্কের যে বিষয়টা সেই আতঙ্কের বিষয়টা কিন্তু একেবারে একেবারে স্পষ্ট। সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাচ্চা বাচ্চা নিয়ে আসছে এবং ইতিমধ্যে একজন ব্যক্তি তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই ধোঁয়া এবং যে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির চাপে তারা কিন্তু ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য, অর্থাৎ শুশ্রূষা করার জন্য তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি গোটা মেট্রো জুড়ে যারা আসছিলেন প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু কার্যত স্পষ্ট এবং সেটাই দেখা যাচ্ছে যে এবং সেই গোটা বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যারা যাত্রী আছেন প্রত্যেককে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং প্রত্যেকে কারুর চোখে জল কারুর চোখে মুখে আতঙ্ক এবং কেউ কেউ এখনও পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন সেই ছবি কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। এবং পাশাপাশি গোটা মেট্রো চত্বর জুড়ে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে প্রচুর পরিমাণ মানুষ তারা কিন্তু ভিড় করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত এবং একদিকের মেট্রো সেটাও কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার সঙ্গে একটু দেখা যাচ্ছে যে এখান থেকে যারা বাচ্চারা ছিলেন মেট্রোর ভেতরে তাদেরকেও এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং গোটা বিষয়টা কিন্তু সবাই আতঙ্কিত এবং সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে কি হয়েছিল ভেতরে। আরে প্রচন্ড গ্যাস ছিল, আগুন ধরেছিল। কতটা আতঙ্কিত আপনারা? আরে প্রচন্ড। কতক্ষণ পর উদ্ধার করা হলো? এই তো মোটামুটি এক ঘন্টা। অর্থাৎ আগুন লাগার এক ঘন্টা পরে এদেরকে উদ্ধার করা হয়েছে এবং এখান থেকে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রচুর মানুষ যারা ইতিমধ্যে মেট্রো স্টেশনের ভেতরে আছেন প্রত্যেককে উদ্ধার করার জন্য কলকাতা পুলিশ তার পাশাপাশি মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ এবং দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রত্যেকে কিন্তু হাত লাগিয়েছে এবং দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে পড়েছেন। এই সংখ্যাটা নেহাত কিন্তু কম নয়, অসংখ্য মানুষ প্রচুর মানুষ তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে প্রাথমিকভাবে শুশ্রূষা করার যে কাজ সেই শুশ্রূষা করার কাজ সেটাও কিন্তু একই সঙ্গে চলছে এবং যারা ভিড় করে আছেন প্রত্যেকের চোখে মুখে যে আতঙ্কের পরিবেশ সেই আতঙ্কের পরিবেশ। আপনাকে একটু প্রশ্ন করবো যে কি হয়েছিল ভেতরে? ভেতরে কিছু বোঝা যাচ্ছিল না, বাইরে থেকে মনে হচ্ছে আগুন লেগেছিল লাইনে, আমরা যখন ভাঙতে চেষ্টা করছি কিন্তু ভাঙা যাচ্ছিল না কোনো মতে। কোনো রকমের দু একটা দরজা ভেঙে দেখা গেল বাইরে আগুন জ্বলছিল, কিন্তু 100 মিটার রেস্কিউ করতে গেলে 25 মিনিট টাইম লাগলো, এটাই সব থেকে দুঃখের বিষয়। আপনারা কি আতঙ্কিত হয়ে পড়েছিলেন? সবাই কি আবার এটা আপনি থাকলে আপনি হবেন, এটাই আর কিছু না। অর্থাৎ বুঝতেই পারছো যে গোটা মেট্রো চত্বর জুড়ে যে আতঙ্কের ছবিটা সেটা কিন্তু একেবারে স্পষ্ট। আপনাকে জিজ্ঞাসা করবো যে কি হয়েছিল, এখন কি বলছে অবস্থা? হঠাৎ কামড়ায় আগুন মানে ধোঁয়ায় ভর্তি হয়ে গেল, সাফোকেশন শুরু হলো, কোনো কোনো কেউ কিচ্ছু বলার নেই। হ্যাঁ আচ্ছা, এবার আমি আমার যেটা আর্নেস্ট রিকোয়েস্ট, অ্যাটলিস্ট একটা অ্যাড্রেস সিস্টেমে তো বলতে পারে আপনারা ঘাবড়াবেন না, আমরা দেখছি, কেউ কিচ্ছু নেই, সবাই ফোন করছে, কোনো কেউ কিছু করে, আমরা মানে কত লোক অসুস্থ হয়ে গেছে, আমার নিজের বয়স মোর দ্যান 70, আমি নিজেই হয়েছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে মানুষ কিন্তু দীর্ঘক্ষণ ধরে আটকে ছিলেন এবং তারা সাহায্য চেয়ে পাননি সামান্য একটা অভিযোগও কিন্তু আছে। সার্বিকভাবে গোটা মেট্রো যে আজকে বিভ্রাট, সেই বিভ্রাটে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত। ক্যামেরায় সৌমিন পানের সঙ্গে সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। সাধারণ মানুষ কতটা আতঙ্কিত সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে মেট্রোটি যখন থেমে যায় স্টেশনে প্ল্যাটফর্মের বেশ কিছুটা আগে মেট্রোকে থামানো হয় এবং তারপর সেখান থেকে ধীরে ধীরে যাত্রীদেরকে লাইনের মধ্য দিয়ে হাঁটিয়ে তাদেরকে প্ল্যাটফর্মে নিয়ে আসা হয় এবং যাত্রীদের চোখে মুখে রীতিমতো আতঙ্ক। অনেকে তো বুঝতেই পাচ্ছেন না যে কী পরিস্থিতির মধ্যে তারা পড়েছিলেন, অনেকে এরকম অভিযোগও করছিলেন যে এক ঘন্টা ধরে তারা ওই রেকের মধ্যে আটকে ছিলেন, তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, মেট্রোর কন্ট্রোল রুমে তারা ফোন করেছিলেন কিন্তু কেউ ফোন ধরেননি এবং রীতিমতো একটা অসহায় পরিস্থিতির সম্মুখীন হন তারা। এবং এরকম অনেক সহযাত্রী ছিলেন যারা জানলার কাঁচ ভেঙে বেশ কয়েকজন যাত্রীকে বাইরে বের করে নিয়ে আসেন, তাদেরকে তারা কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
সেই ছবি দেখতে পাচ্ছেন একাধিক যাত্রী যাদের চোখে মুখে জল দিচ্ছেন সহযাত্রীরা, তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং পাশাপাশি তাদের মধ্যে আতঙ্ক রয়েছে, তারা বুঝে উঠতে পারছেন না যে কী পরিস্থিতির মধ্যে তারা পড়েছিলেন। এবং এরকম অভিযোগও তারা করছেন, জল নেই, স্ট্রেচার নেই, অ্যাম্বুলেন্সের দরকার রয়েছে। এক ঘন্টা ধরে তারা যখন ওই রেকের মধ্যে আটকে ছিলেন, তারা দেখতে পেয়েছেন যে এই ধরনের জিনিসের প্রয়োজন রয়েছে, কিন্তু কারোর সঙ্গে তারা যোগাযোগ করে উঠতে পারেননি। রীতিমতো এক অসহায় পরিস্থিতির সম্মুখীন হন এই রেকে থাকা যাত্রীরা। তারা ভাবতেই পাচ্ছেন না অনেকে যে এই পরিস্থিতিতেও বেঁচে থাকা যায়, তাই যারা বেঁচে এসেছেন তারা ঈশ্বরকে অনেকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ যে পরিস্থিতির মধ্যে ছিলেন তারা সেই সময় যে যে পরিষেবার প্রয়োজন ছিল কোনো পরিষেবাই তারা পাননি, এমন অভিযোগ করেছেন সহযাত্রীরা। বেশ কয়েকজন জানলার কাঁচ ভেঙে যারা অসুস্থ ছিলেন তাদেরকে বের করে নিয়ে আসেন। পরে বগিটা এক ঘন্টা পর্যন্ত ভিতরে বন্ধ করে রেখেছে, না গেট খুলেছে, না কোনো সাপোর্ট দিয়েছে। কলকাতা পুলিশও বলছে পাঠিয়ে দিয়েছি, মেট্রো লোকও বলছে পাঠিয়ে, কিন্তু কিচ্ছু করেনি। এক ঘন্টা পরে বেরোচ্ছি আমরা, এক ঘন্টা পরে বেরোচ্ছি, বলছে এরা প্রশাসন টাইট করেছে না কি কাজ করেছে, কিচ্ছু করেনি, ফোন রিসিভ করছে না, এরা ফোনে কথা বলছে না, এরা ফোনে কথা বলছে না, এরা এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, ছজন যাত্রীকে এসএসকেএম এ ভর্তি করা হয়েছে। এবং যাত্রীরা যে অভিযোগ করছেন, যে সব থেকে গুরুতর অভিযোগ যেটা, যে আগুন লাগার পরও মেট্রো ছুটছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা বুঝে উঠতে পারেনি যে কি করবে। একদিকে জানলা বন্ধ, অন্যদিকে কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তীব্র ধোঁয়ায় শ্বাসকষ্ট দুর্বন্ধ হয়ে গিয়েছিল অনেকে। এবং সহযাত্রীরাই সেই সময় এসে অনেককে উদ্ধার করেন, তারা জানলার কাঁচ ভেঙে তারা সেই সমস্ত যাত্রীদের বের করে নিয়ে আসেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশ, মেট্রো কর্তৃপক্ষ, দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরা, তারা এই মুহূর্তে বাকি যাত্রীদের মেট্রো থেকে বের করে নিয়ে আসছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল এখনই বা কি পরিস্থিতি, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে লাইন দিয়ে পরপর মেট্রো যাত্রীদের বার করে আনা হচ্ছে। যেটা মূল সমস্যার জায়গা সেটা হচ্ছে মেট্রো দ্বিতীয় কামরা। আমরা জানি যে মেট্রো প্রথম কামরার সঙ্গে ইঞ্জিন লাগোয়া থাকে এবং দ্বিতীয় কামরা, সেখান থেকেই কিন্তু লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তুমি আমাদের সঙ্গে থাকো। বুঝতে পারছি আমরা, ট্রেনটা কিন্তু চলছে, আর একটু হলে আমরা এখানে ঢুকতাম। প্রচন্ড জোরে আওয়াজ হতে 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 হঠাৎ করে বন্ধ হয়ে গেল, সমস্ত আলো অফ হয়ে গেল, এমার্জেন্সি শুধু জ্বলছিল। তারপর থেকে কিন্তু আমাদের ফুল প্যাকড আপ ছিল, মানে ধোঁয়া ধোঁয়া তো আসছিল, তারপর তো সবাই তো ভাঙার চেষ্টা করছে, সবারই তো সাফোকেশন হচ্ছে, বাচ্চা কাঁদতে শুরু করে দিয়েছে, মানে আমরা পুরো হেল্পলেস। ওখানে কন্ট্রোল নাম্বার ছিল, ওই নাম্বারও ফোন করা হয়েছে, পায় মোবাইলে তো কোনো নেটওয়ার্কই আমরা পাচ্ছিলাম না। হঠাৎ করে এরকম হয় না কোনোদিন, কোনো মোবাইলে আমরা নেটওয়ার্ক পাই মেট্রোতে। তারপর তো অনেক কষ্ট করে তারপর ফোন করা হয়েছে, আমাদের বাড়ির একজনকে ফোন করা হলো, তারা ওইখানে এসে খবর দিয়েছে মেট্রোতে, তার অনেক পরে তারপর ওনারা এসেছেন। আতঙ্কিত লাগছে, ভয় লাগছে, ভয় লাগছিল যখন হচ্ছিল, প্রচুর ভীষণ ভয় হচ্ছিল, মানে হু করে আগুনটা এগিয়ে আসছিল। আগুন না ধোঁয়া, ধোঁয়া তো আসছিল, আর মানে একদম মানে আলোর যে কিরণটা হয় মানে খুব জোরে এগিয়ে আসছিল আমাদের। হাতে কাটলো কি করে? ওই জানলা ভেঙে আমি লাফ দিয়ে পড়েছি, হাত কাছে লেগে কেটে গেছে। মানে জানলা তো রীতিমতো ভাঙা যাচ্ছিল না। জল দিন, জল দিন, জল দিন, ভাঙা যাচ্ছিল না, কেউ লাফ দিয়ে কনস্ট্যান্ট, মানে কি করবো, আমাদের দম নিতে পারছিল না। সেই যতক্ষণ দেখলাম যে হ্যাঁ লোক
অরিত্রিক আবারও তোমার সাথে কথা বলবো আমরা, যে যাত্রীদের বক্তব্য শুনলাম যে রীতিমতো মৃত্যু ভয় তাদেরকে তাড়া করে বেড়াচ্ছিল এবং তারা ভাবতেও পারেননি এরকম পরিস্থিতি থেকে তারা বেরিয়ে আসবেন, মেট্রো তাদের কোনো রকম সাহায্য করেনি, মেট্রোর কাছ থেকে তারা কোনো রকম সাহায্য পাননি, এরকম অভিযোগ কিন্তু তারা করছে। একেবারে তাই, মানে মূলত যে সমস্যাটা হয়েছিল সেটা কিন্তু প্রথমত আগুন লাগার এবং সেখান থেকে ধোঁয়া বেরোনোর, মেট্রোর তরফ থেকে স্বীকার করে নেওয়া হচ্ছে যে একটা আগুনের মতন ঘটনা ঘটেছিল এবং সেটা যথেষ্ট বিপজ্জনক ছিল। কিন্তু মেট্রো বিবৃতিতে বারবার যেটা বলা হচ্ছে যে কোন রকম প্যানিক না করতে, কিন্তু মুশকিলটা এটাই যে আমাদের কলকাতায় যে মেট্রো চলে সেটা মূলত মাটির নিচ দিয়ে চলে এবং যে পরিস্থিতিতে চলে সেখানে আতঙ্কটা অত্যন্ত স্বাভাবিক। অরিত্রিক, এখানে তোমাকে একটু থামাচ্ছি, আমরা একজন যাত্রীর বক্তব্য শুনলাম যিনি বলছেন যে এই অ্যানাউন্সমেন্টটাও সেই সময় প্রয়োজন হয় কিন্তু সেটাও করা হয়নি মেট্রোর তরফে, এবং এটাই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা তৈরি করেছিল। কারণ মেট্রো যে অংশে যে ঘটনাটি ঘটেছিল তখন মেট্রোটি কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল না, কোনো প্ল্যাটফর্মে যদি এই মেট্রোটি দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই দরজা খুলে দিলেই সব যাত্রী মেট্রো থেকে কামরা থেকে বেরিয়ে আসতে পারতেন এবং তারা আতঙ্কমুক্ত হতে পারতেন। সেখানে মেট্রোর একটি বন্ধ কামরার মধ্যে আটকে থাকা অসংখ্য যাত্রী, কয়েকশো যাত্রী, তারা আগুনের সম্ভাবনা দেখতেন, কিছু কিছু মানুষ আগুন চোখে দেখতেন, তাদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এবং সেই জায়গা থেকে বেরোনোর জন্য যদি পরিস্থিতি ততটাও ভয়াবহ না হয় সেই যে তথ্যটা সেটা তাদের অবধি পৌঁছতেও যে সমস্যাটা হচ্ছিল সেটা কিন্তু আতঙ্কটাকে আরো কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছিল।